দেশের প্রথম ইলেকট্রনিক সিটির কাজ শুরু হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জে প্রায় 1000 একর জায়গার উপর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই ইলেকট্রনিক সিটি গড়ে উঠছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এই মেগা প্রকল্পে শুধু কম্পিউটার সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার নয় মোবাইল থেকে শুরু করে টেলিভিশন এবং রেফ্রিজারেটরের মতো পণ্য তৈরি হবে আব্দুল করিমিদুল্লাহ ভিডিও চিত্রে পান্থ রহমানের রিপোর্ট পাহাড় ঘেরা সিলেটের কোম্পানিগঞ্জ চোখ মেললেই নদী খাল আর বিলে ঢাকা বিস্তীর্ণ জলরাশি তবে এখনো ঘন হয়ে ওঠেনি জনবসতি দেশের প্রথম ইলেকট্রনিক সিটি গড়ে তুলতে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এমন পরিবেশকেই বেছে নিয়েছে সরকার বৈরি আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেখানে জোরে সোরে চলছে মাটি ভরাটের কাজ বিদেশি ইনভেস্টর যাতে বেশি করে এবং বড় প্রতিষ্ঠান এখানে আসে সেই লক্ষ্যে আমাদের এখানে ডেভেলপার নিয়োগ দেওয়ার কাজ কার্যক্রম চলছে কাজের মান গুণগত মান নিয়ন্ত্রণ করে আমরা সঠিক সময়েই কাজটা হ্যান্ডওভার করব এবং আমরা আশা করছি সেটা আমরা আশা করছি 2018 সালের জুলাইয়ের মধ্যে আমরা দৃশ্যমান করে ফেলব আগামী বছরের মধ্যেই জমি উন্নয়ন শেষে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারীদের জমি বরাদ্দ দেওয়া যাবে বলে আশাবাদী প্রকৌশলীরা সফটওয়্যার উন্নয়ন ও গবেষণার জন্যও থাকবে আলাদা জায়গা আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠানসহ গড়ে উঠবে পূর্ণাঙ্গ এক শহরতলি এখন কিন্তু তারা বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ব্যবসায় ইনভেস্টমেন্টের জন্য তারা অপরচুনিটি তারা খুঁজছেন সেই কারণে আমরা সিলেটকে বেছে নিয়েছি আশা করছি 2 বছরের মধ্যে এখানে আমরা কার্যক্রম শেষ করতে পারবো আমাদের সিলেট সহ দেশে এবং বিদেশে বিভিন্ন পর্যায়ে প্রায় 50,000 তরুণ তরুণী কর্মসংস্থান হবে আপাতত 263 একরের কাজ শুরু হলেও কিছুদিনের মধ্যেই দুপাশে বিস্তৃত হবে আরও এলাকা সংশ্লিষ্টরা জানিয়েছেন এরই মধ্যে আন্তর্জাতিক ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হেয়ারের কাছ থেকে $137 মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তৈরি হচ্ছে সিলেটের এই ইলেকট্রনিক সিটি যেখানে শুধুমাত্র কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশ কিংবা সফটওয়্যার নয় বরং এখানে তৈরি হবে ইলেকট্রনিক্স পণ্য যা দেশের চাহিদা মেটাবে এবং একই সঙ্গে এখানে নতুন বিনিয়োগ আসবে বিদেশ থেকে সেই লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার পান্থ রহমান চ্যানেল আই সিলেট ইলেকট্রনিক সিটি সিলেট